সোনালী রোদ্দুরে সবুজে প্রান্তরে এসো না সোনা রোদ মেখে দূরের ওই আকাশে আর বেলা বাতাসে যাই আজ নামটি লিখে দুজনে So hey guys, welcome to our channel Mr. and Mrs. Khiladi Vlogs. So guys, কেমন আছো তোমরা? অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, তো এতদিন হচ্ছে বানানো একটু হয়নি ব্লগ, তো অনেক দিন পর আমরা হচ্ছে এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের আগে বলে দিই, সেটা হচ্ছে আমরা হচ্ছে আজকে যাচ্ছি, আমাদের হচ্ছে গাইস তিনটে বাড়ি, তো একটা হচ্ছে আছে হাওড়াতে, একটা আছে কলকাতাতে, আর একটা হচ্ছে বহরমপুরে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বহরমপুরের বাড়িতে, তো চলো তোমাদের যেতে যেতে পুরো সব দেখাবো। আর এখন আমরা হচ্ছে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাবা মা দাদা দিদি ভাই, তারপরে হচ্ছে আমার হাজবেন্ড, আমি, আমরা সবাই ফ্যামিলি আজকে বহরমপুরের বাড়িতে, আমরা আমাদের নিজেদের বাড়িতে যাচ্ছি। তো আমিও প্রথমবার যাচ্ছি, তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো, একদম যাওয়া থেকে শুরু করে সব পুরো ব্লগ তোমরা দেখবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে কিন্তু নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে। সো গাইস, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে সকালবেলা, একদম সকাল সকাল। তো আমাদের প্রথম তো এটা হচ্ছে অনেক দূর, তোমার 6 ঘন্টার বেশি লেগে যায় যেতে এখানে, তো তার মাঝখানে আবার দাঁড়িয়ে কিছু লাঞ্চ করলে তো সেটাতে আরও টাইম যায়। তো আমরা প্রথমে এই উঠে যেতে যেতে রাস্তা ফাঁকা ছিল, যেহেতু মানে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম পুরো রাস্তা ফাঁকা, তাই জ্যাম জট কিছু পাইনি। ওই আমাদের যেহেতু এটা বারাসাত হয়ে যেতে হয়, তো বারাসাতের ওখানে একটু হালকা জ্যাম ছিল, বাট ওইটা ক্রস করার পর পুরো ফাঁকা রুট ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ধারের সিনারিগুলো তো দেখতেই পাচ্ছ, মানে একদম অসাম সিনারি, পুরো একদম গ্রিন গ্রিন পুরো দুপাশে, আর রাস্তা পুরো দেখতে পাচ্ছ ক্লিন, একদম বড় ওয়ান ওয়ে রুট, তো হেভি ভালো লাগছিল। আর আমিও অনেকদিন পর যাচ্ছিলাম, মোটামুটি 1 বছর হয়ে গেছে, আমি আগের বছর গেছিলাম, আবার এই এখন যাচ্ছি। তো আর হচ্ছে সবাই ফ্যামিলি মিলে যাওয়া হয়নি, প্রথমবার আমরা সবাই ফ্যামিলি মিলে যাওয়া হচ্ছে। তো দেখা যাক, তোমাদেরকে হচ্ছে দেখো কেমন কেমন আমরা আনন্দ করেছি ওখানে। আর হচ্ছে এর অনেকগুলো পার্ট বানিয়েছি, ঠিক আছে, তো একটা ভিডিওতে তো অতগুলো কভার করা যাবে না, অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই আমরা যেখানে ঘুরতে গেছি, যেখানে পুজো দিতে গেছি, ওইগুলো সেপারেট পার্ট করা আছে, ওইগুলো আলাদা আলাদা ভাবে আপলোড করব, তো ওইগুলোও দেখবে আর এক করবে, জানাবে কমেন্ট করে কেমন লাগলো। আর তো চলো এখন দেখো, আমরা হচ্ছে তো যাচ্ছি, এরপর আমরা হচ্ছে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম খেতে, এই যে এই রেস্টুরেন্টটাতে, এটা হচ্ছে রিসর্ট টাইপের, ঠিক আছে, এখানে লোক থাকেও, আবার হচ্ছে নিচে রেস্টুরেন্টও আছে। আর আমরা গেছিলাম সেকেন্ড ফ্লোরে, পুরো অন এসি হচ্ছে পুরোটা ছিল, এই যে দেখতে পাচ্ছ পুরো কাউচ টাউচ দেওয়া, বড় একদম সোফা লাগানো। এইখানে আমরা হচ্ছে লাঞ্চ করলাম, তো আর লাঞ্চ, আর দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটাতে পুরো আরবান ডিজাইন করা, একটা গাছ লাগানো, তার মধ্যে এরকম অনেক কিছু লাইটিং হয়ে আছে, আর চাই জায়গায় গাছ করা আছে, আর তার মধ্যে এই সোফাগুলো বেশ বড় সড়ো জায়গা নিয়ে ভালো করে বানানো, কাঠের সিঁড়ি আবার। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম আমাদের স্টার্টার এসে গেছে, চিকেন আফগানি, এই যে দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা স্টার্টারটা চিকেন আফগানি দিয়ে স্টার্ট করেছি, আর তারপর লাঞ্চের জন্য আর কি অর্ডার করেছি সেটা দেখবে। তো এইখানে লাঞ্চের জন্য প্রথমে এসে গেছে ঝিরিঝিরি আলু ভাজা, তারপর আছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, তারপর আছে স্যালাড, আর এখানে দেখতে পাচ্ছ ভাতগুলো সবাইকে সার্ভ করছে, আর আছে হচ্ছে ডাল, আছে মিক্স ডাল। তো এখানে আমাদের প্রথমে সার্ভ করে দিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে আগে আমাদের সবাইকে স্টার্টারটা সার্ভ করে দিল, যেটা হচ্ছে আফগানি চিকেন, আর এই সাইডে দেখতে পাচ্ছ ভাত রাখা আছে, আর হচ্ছে সাথে তোমার আমরা আরো অনেক কিছু নিয়েছি, সেগুলো হচ্ছে দেখাবো। তো এখানে প্রথমে চিকেনটা খাওয়া যাক, তারপর হচ্ছে দেখাবো আর কি কি খাওয়া যাবে। এই যে মা খাওয়া স্টার্ট করে দিয়েছে চিকেন লেগ পিস, দেখতে পাচ্ছ, তো এইটা আমরা প্রথমে কমপ্লিট করে নিই। সো ওইটা কমপ্লিটের পর এবার হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি এখানে ভাত ডাল, ওই যে ফুলকপি আলুর তরকারি, ঝিরিঝিরি আলু ভাজা, দেখতে পাচ্ছ,
আর সাথে আমরা মাছ নিয়েছি, মাছটা প্রথমে এইটা কমপ্লিট করার পর মাছ নিয়েছি, তো মাছটাও দেখাবো। তারপরে হচ্ছে ডাল দিয়ে মেখে ফুলকপি আলুর তরকারি দিয়ে আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগছিল। সাথে তো স্যালাড নিয়েছিলাম, আর আমি একটা যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। ডাল দিয়ে মেখে আর ফুলকপি আলুর তরকারি দিয়ে ভালো করে মেখে খেতে এত ভালো লাগছিল, আর এত রান্নাটা টেস্টি যে কি বলবো, খুব দারুণ লেগেছে খেতে, একদম দারুণ। আর পুরো বাঙালিয়ানা একদম দারুণ লেগেছে খেতে, আর পুরো এলাকাটা একদম নিরিবিলি, আর রেস্টুরেন্টে বসে খাচ্ছি যা লাগছে যেমন পুরো শান্তি, খুব ভালো লাগছে একদম সাইলেন্ট পুরো একদম। তো তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে হচ্ছে লাঞ্চটা করে নিলাম, আর তারপরে এইগুলো দিয়ে খাওয়ার পরে চলে এসেছিল হচ্ছে মাছ। এই যে দেখতে পাচ্ছ মাছটা কি সুন্দর গ্রেভি, আর মাছটা খুব সফট একদম নরম, পিসগুলো দেখো বড় বড় আছে। তো লাস্টে আমরা অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে মশালা কোলা, আর দেখতে পাচ্ছ এখানে জলজিরা তারপর হচ্ছে লেবু দিয়ে ভালো করে বানানো, আর মশালা কোলাটাও খুব ভালো ছিল খেতে। তারপর হচ্ছে ইসিটা মশালা সোলাটা পুরো কমপ্লিট করলো, আর করার পর আমাদের এখানে দিয়ে গেল মিচড়ি মৌড়ি, তো আমরা ওইটা একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিলাম। তারপর আমরা এই যে যা শুরু করলাম, আবার লং ড্রাইভ শুরু হয়ে গেল যাওয়া, আর হচ্ছে তারপরে কিছুটা পর যাওয়ার পরই হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি চলে এসেছিল, তো হালকা হালকা বৃষ্টিতে খুব ওয়েদারটা ভালো হয়ে গেছিলো। তারপর আবার কিছুটা যাওয়ার পর আবার দেখছি বৃষ্টি থেমে গেছে, যেখানে আবার রাস্তা ক্লিন, কারণ অনেকগুলো ডিস্ট্রিক্ট পার করে যেতে হয়, তো সব ডিস্ট্রিক্টে আলাদা আলাদা ওয়েদার থাকে, তো সেই হিসাবে আলাদা আলাদা বৃষ্টি হচ্ছে, আলাদা আলাদা রাস্তা থাকছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই, এই যে পরের ব্লগটাতে পুরো বাড়ির ট্যুর দেখাবো, ঠিক আছে? তো ঘরে কি কি আছে, কত বড় বাড়ি, কেমন কি, সো পুরো ব্লগে ওইটা দেখাবো নেক্সট ব্লগটায়। তো তোমরা হচ্ছে এই ব্লগটা জানাবে কেমন লাগলো, এটা শর্ট ব্লগ ছিল, পরের ব্লগটা নিশ্চয়ই দেখবে, ঠিক আছে? সাথে লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্ট করে বলবে কেমন।